হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্চ ফর শপিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি কানের দুল দেখিয়ে দিব। এখন তোমরা যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা। এগুলোর মধ্যে তোমরা 10-12টা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা একটু ক্লোজ করে দেখলেই বুঝতে পারবে এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির। সো নেক্সটের যে ইয়াররিংটা তোমরা দেখতে পাচ্ছ বা যে ঝুমকাটা দেখতে পাচ্ছ এটার প্রাইসও 700 টাকা। তার মধ্যে তোমরা 10-12টা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটাও কিন্তু পাকিস্তানি একটি কালেকশন। আজকে মোটামুটি যতগুলো কালেকশন আমি তোমাদেরকে দেখাবো ইয়াররিংয়ের মধ্যে প্রত্যেকটি হচ্ছে পাকিস্তানি কালেকশন। আর আপুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। সো এটার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো করে কালার অ্যাভেলেবেল আছে। আর পাকিস্তানি ইয়াররিংগুলো দেখলেই কিন্তু মোটামুটি বোঝা যায় যে এগুলো পাকিস্তানি ইয়াররিং। আপুরা, তোমরা হচ্ছে নেক্সটে যে ইয়াররিংটি দেখতে পাচ্ছ মানে যে ঝুমকাটা দেখতে পাচ্ছ এটা কি পরিমাণ গর্জিয়াস একটু খেয়াল করে দেখো। এটার প্রাইসও 700 টাকা, দ্যাটস মিন 700 টাকা। আর এটাতে কিন্তু খুবই সুন্দর করে কানটানা করে দেওয়া আছে। এটার মধ্যেও তোমরা 10-12টা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো নেক্সটের এই যে ইয়াররিংটি দেখতে পাচ্ছ এটার প্রাইসও 700 টাকা, এটার মধ্যেও তোমরা 10-12টা করে কালার অ্যাভেলেবেল পাবে। আর তোমরা অলরেডি হয়তো বা জানো যে এই শপে কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দেয়। তোমরা সেক্ষেত্রে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবে। এখন আমি তোমাদেরকে খুচরা প্রাইসটা বলছি। যারা হচ্ছে হোলসেলে নিবে তারা হচ্ছে তাদেরকে ফোন দিয়ে একটু জেনে নিবে যে হোলসেল এটার প্রাইস কত। তো অপরে তোমরা নেক্সটের যে কালেকশনটি দেখতে পাচ্ছ এটার প্রাইস 500 টাকা, এটার মধ্যেও তোমরা 10-15টা করে কালার অ্যাভেলেবেল পাবে। তোমরা প্রত্যেকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির। এগুলোর অনেক ধরনের রেপ্লিকাও আছে, যেগুলো কিছু ইন্ডিয়ান ভার্সন আছে, কিছু বাংলাদেশি ভার্সন আছে। সো এটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একদম অরিজিনাল পাকিস্তানি জুয়েলারি। আপুরা, তোমরা আমার চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চাও সে সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবে। সো নেক্সটের এই যে ইয়াররিংটি দেখছো এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটি ইয়াররিং। এটাও একটি পাকিস্তানি কালেকশন। এটার প্রাইস 500 টাকা। এটাতেও খুবই সুন্দর করে মিনা করা আছে, তারপর পার্ল ওয়ার্ক করা আছে, কুন্দন ওয়ার্ক করা আছে। এটার মধ্যেও তোমরা 10-15টা কালার অ্যাভেলেবেল পাবে। নেক্সটের এই যে ইয়াররিংটা এইটা তো অসাধারণ একটি কালেকশন। এটার প্রাইস হচ্ছে 700 টাকা। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই কালেকশনটি। তোমরা যদি অনেক সিম্পল একটি ড্রেসের সাথে বা শাড়ির সাথে এই ইয়াররিংটা পরো দেখতে অনেক গর্জিয়াস লাগবে, বা তোমরা যে কোনো গর্জিয়াস বা যে কোনো আউটলুকের সাথে কিন্তু এই ইয়াররিংটা ক্যারি করতে পারো। ইয়াররিংয়ের মধ্যে সবচেয়ে বেশি মানে এই কালেকশনের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই ইয়াররিংটি। আমি ভেবেছি আমার এবারের ঈদের কালেকশনের মধ্যে এই ইয়াররিং আমি একটি অবশ্যই রাখবো। সো এটার প্রাইসটা আমি অলরেডি বলেছি 700 টাকা। নেক্সটের এই যে ইয়াররিংটি দেখছো এটাও কিন্তু অসাধারণ একটি কালেকশন, পাকিস্তানি কালেকশন। এটার প্রাইসও 700 টাকা। এটার মধ্যেও তোমরা 7-8টি করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো অপুরা, এখন আমি তোমাদেরকে পাকিস্তানি যে মুলতানি ইয়াররিংসগুলো আছে, মুলতানি যে ইয়াররিংসের সেটগুলো আছে সেগুলো দেখিয়ে দিব। এখানে কিন্তু 3 পিসের একটি সেট, এটাতে হচ্ছে একটি একজোড়া ইয়াররিং আছে আর একটি করে টিকলি আছে। এই সেটগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা। নেক্সটের এই ইয়াররিংটির প্রাইস 700 টাকা। অপুরা, এই শপটির নাম হচ্ছে তানহা ইমিটেশন। তোমরা নুন ম্যানশনের 1 নম্বর গেট দিয়ে ঢুকলে একটু ভেতরের দিকে এই শপটি পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অনেক দোয়া করবে। আল্লাহ হাফেজ।